बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद, आमी मोहम्मद इयार हुसैन, प्रभाषक जोविज्ञान बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेज जात्राबाड़ी ढाका थेके बोलछी। आमार प्रिय शिक्षार्थीवृंद, तुम्हरा केमन आछो? आमी आलहामदुलिल्लाह भालो आछी। आशा करी खोदार इच्छाय, खोदार कृपाय तुम्हराओ निश्चय भालो आछो। प्रिय शिक्षार्थीवृंद, आज के जीवविज्ञान प्रथम पत्र अर्थात उद्भिदविज्ञान चतुर्थ अध्याय ব্যাকটেরিয়া সম্পর্কে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। ব্যাকটেরিয়া প্রথমেই দেখি যে ব্যাকটেরিয়াটা কি। ব্যাকটেরিয়া হচ্ছে একটি আণুবীক্ষণিক, এককোষী অণুজীব। আমরা ভাইরাস সম্পর্কে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক অকোষীয় অণুজীব। এবার আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে বলবো। ব্যাকটেরিয়া হচ্ছে এরা আণুবীক্ষণিক এককোষী অণুজীব। এই যে কথাটা বললাম, কথাটা হচ্ছে যে ভাইরাসকে বলা হয়েছিল যে এরা অতি আণুবীক্ষণিক, আর ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে আণুবীক্ষণিক। তার মানে হচ্ছে যে এদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। কিন্তু ভাইরাস থেকে তারা একটু বড় আকৃতির, এবং এরা আমাদের ভাইরাস সম্পর্কে বলা হয়েছিল এরা হচ্ছে অকোষী, কিন্তু ব্যাকটেরিয়া সম্পর্কে বলা হচ্ছে এরা হচ্ছে এককোষী অণুজীব। তাহলে নিশ্চয়ই বোঝা যায় ভাইরাস থেকে তারা একটু আকৃতিতে বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন নিয়ে যাব যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্যটা সেটা তোমরা শুনলে। এখন আমি তোমাদেরকে বলবো যে এর আবিষ্কারক কে। ব্যাকটেরিয়ার আবিষ্কারক হচ্ছে লিওন হুক। লিওন হুক তার নিজস্ব আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে 1675 সালে প্রথম একটি অণুজীব এর কথা বলেন। তিনি তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কত সালে, 1675 সালে নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি প্রথম দেখেন এবং এটার নাম দেন ক্ষুদ্র প্রাণী। এবং এই জন্যই এই লিওন হুককে ব্যাকটেরিওলজির জনক বলা হচ্ছে। তাহলে আমরা দেখব যে আবিষ্কারক হচ্ছে লিওন হুক 1675 সালে, এবং তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি এই ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন। এবার চলে আসি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আবিষ্কার কত লিওন হুক। লিওন হুক কত সালে, 1675 সালে। কেমন? এবার আমরা চলে আসি এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি। আণুবীক্ষণিক, এরা হচ্ছে আণুবীক্ষণিক, এবং
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য বেশি তাদেরকে দেখা যায় না। দুই নম্বর বৈশিষ্ট্যটা চলে আসতে পারে এরা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক কীরকম সেটা, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আরেক ভাষায় বলা হচ্ছে আদিকোষী, আদিকোষী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুইটা শব্দ আমরা জীববিজ্ঞানের ভাষায় ব্যবহার করি। প্রোক্যারিওটিক হচ্ছে আদিকোষী, আদিকোষী কারা, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তারাই হচ্ছে আদিকোষী। অবশ্যই তাহলে ব্যাকটেরিয়া একটি আদিকোষী প্রাণী, আদিকোষী জীব, আদিকোষী অণুজীব, কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আচ্ছা, তাহলে এদের কোষ প্রাচীরটা, কোষ প্রাচীর থাকবে মিউকোপেপটাইড, কোষ প্রাচীর কীরকম জিনিস দিয়ে, মিউকোপেপটাইড দিয়ে তৈরি, মিউকোপেপটাইড, মিউকোপেপটাইড দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকবে। কেমন, মিউকোপেপটাইড দিয়ে কোষ প্রাচীর থাকবে, তৈরি থাকবে। আর এদের বংশবৃদ্ধি অবশ্যই হয়, যেহেতু এরা অণুজীব অর্থাৎ জীব, তাই এদের বংশবৃদ্ধিও অবশ্যই হবে। এবং এটা দ্বিভাজন পদ্ধতিতে, দ্বিভাজন পদ্ধতিতে, পদ্ধতিতে বংশবৃদ্ধি হবে, পদ্ধতিতে বংশবৃদ্ধি হবে, বংশ বৃদ্ধি করবে, দ্বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এই হচ্ছে ব্যাকটেরিয়ার আরেকটা বৈশিষ্ট্য। এখন দ্বিভাজন পদ্ধতিটা কি, দ্বিভাজন হচ্ছে যে এদের দেহটা সরাসরি দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে, তাই এদেরকে বলা হচ্ছে দ্বিভাজন পদ্ধতি। এবং এরা অধিকাংশ হচ্ছে, অধিকাংশ মৃতজীবী, অধিকাংশ কি মৃতজীবী, কেমন, মানে হচ্ছে মৃত জীবজন্তুর উপরে অর্থাৎ মৃত বস্তুর উপরে এরা বংশবৃদ্ধি করবে, মৃত বস্তুর উপরে এরা বেঁচে থাকবে। আরেকটা হচ্ছে যে এরা এককোষী, তো অবশ্যই এককোষী, তো অবশ্যই এককোষী, এবং এবং সাধারণত কখনো কখনো কলোনিবদ্ধ থাকতে পারে, কলোনিবদ্ধ মানে কলোনিয়াল হবে, কলোনিতে আবদ্ধ হয়ে তারা বসবাস করবে। আরেকটা হচ্ছে এরা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ থাকবে, গ্রাম পজিটিভ। সেটা আবার কি, সেটা হচ্ছে যে আমরা জানি, আমরা জানি যে ব্যাকটেরিয়া দইয়ের মধ্যেও পাওয়া যায়, পানির মধ্যেও পাওয়া যায়, আকাশে পাওয়া যায়, বাতাসে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, গাছে পাওয়া যায়, মানুষের দেহের ভিতরে পাওয়া যায়, মানুষের দেহের বাইরে পাওয়া যায়, অর্থাৎ তারা সব জায়গায় বসবাস করতে পারে। আমি যদি সেই হিসাবে যে একটু দই নিয়ে, একটু দই নিয়ে যদি আমি সেই দইয়ের একটু স্মেয়ার তৈরি করি, একটি কাচের স্লাইডে যদি আমি দইয়ের একটা স্মেয়ার তৈরি করলাম, সেখানে প্রথমে আমরা যদি এটাকে কী করব, প্রথমে একটা স্মেয়ার তৈরি করব, সেটা শুকাবো, শুকায়ে আমরা একটু রং তৈরি, রং দিব, রং, ঠিক আছে। এই রংটা দিলে স্যাফ্রানিন বা ভায়োলেট দ্বারা রং করব, হ্যাঁ ভায়োলেট রং করব, এবং এটার মধ্যে রং করার পরে সেটাকে আমরা আবার ধুয়ে ফেলব, ধুয়ে ফেলার পরে পরবর্তীতে
সেটাকে আবার সেফ্রানিন দ্বারা যদি রং করি সেই রংটা যদি ধরে রাখে তাহলে আমরা এটাকে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর কখনো কখনো এটাকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হিসেবেও দেখতে পারি। এই জন্য যখন ডাক্তাররা যখন তোমার রোগ নির্ণয় করার ক্ষেত্রে যখন তোমার রক্ত পরীক্ষা করবে সেই রক্ত পরীক্ষা করার সময় যদি তারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা যদি তারা ফাইন্ড আউট করে তাহলে তাদের রোগ নির্ণয় করতে একটু সুবিধা হয় এবং চিকিৎসা পদ্ধতি একটু সুবিধা হয়। এই হলো আমাদের ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটি উদাহরণ, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ। অর্থাৎ তারা গ্রাম পজিটিভ থাকতে পারে বেশিরভাগ সময় এবং কখনও কখনও তারা গ্রাম নেগেটিভ হিসেবে থাকবে। এবং ফাজ ভাইরাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল। কেমন? ফাজ ভাইরাসের প্রতি তারা অত্যন্ত সংবেদনশীল, মানে এটাকে আমরা যদি বলি টিটুফাস ভাইরাস, মানে যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে তাদেরকে আমরা ফাজ ভাইরাস বলি। তাহলে এইরকম ফাজ ভাইরাসের প্রতি তারা অত্যন্ত সংবেদনশীল, তারা সেখানে তারা কুলিয়ে উঠতে পারে না, এই জন্য তাদেরকে বলা হচ্ছে ফাজ ভাইরাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে আমি ব্যাকটেরিয়ার বিভিন্ন শ্রেণীবিভাগটা একটু দেখাবো। ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগটা আমরা তিনভাবে করতে পারি, একটা হচ্ছে আকৃতিগত, আর হচ্ছে রন্ধনভিত্তিক, আরেকটা হচ্ছে ফ্লাজেলাভিত্তিক। আকৃতিগত মানে হচ্ছে এটা দেখতে কেমন, তার আকার আকৃতিটা কেমন দেখতে, এটার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। তো আকৃতিগত শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে আসছে ককাস। ককাস মানে হচ্ছে একটা ছোট্ট গোলাকৃতির মতো, ছোট্ট গোলাকৃতির মতো অংশ নিয়ে তারা থাকবে, এরকম আমাদেরকে বলবো গোলাকার, যেটাকে গোলাকার বলবো আর কি, এটাকে বলবো ককাস। এটাকে আমরা ধরতে পারি, একটা হচ্ছে মাইক্রো ককাস, মাইক্রো মাইক্রো ককাস, ঠিক আছে। সেটা কীরকম, একটা সিঙ্গেল গোলাকৃতি তারা ধারণ করবে। এরপর চলে আসতেছি আমরা ডিপ্লো ককাস, ডিপ্লো ডিপ্লো ককাস। ডিপ্লো ককাসটা কি, ডিপ্লো ককাস হচ্ছে দুইটা গোলাকৃতির ব্যাকটেরিয়া একসাথে থাকবে, এদেরকে আমরা বলবো ডিপ্লো ককাস। তারপর হচ্ছে টেট্রা ককাস, টেট্রা, সেটা কীরকম, সেটা হচ্ছে টেট্রা ককাস থাকবে চারটা, এক দুই তিন এরকম চার, এটাকে আমরা চারটা গোলাকৃতির ব্যাকটেরিয়া একসাথে যখন থাকবে তখন আমরা কি এটাকে বলবো টেট্রা ককাস। তারপর হচ্ছে স্ট্রেপটোককাস, স্ট্রেপটোককাস, তারা কীরকম, তারা হচ্ছে এরকম চেনের মতো, এরকম চেনের মতো থাকবে, হ্যাঁ এরকম চেনের মতো থাকতে পারে, কেমন, এরকম লম্বা চেনের মতো থাকতে পারে, তাদেরকে বলা হচ্ছে স্ট্রেপটোককাস। আরেকটা হচ্ছে স্টেফাইলোককাস, স্টেফাইলো, সেটা কীরকম, স্টেফাইলোককাস, তারা আবার কীরকম, তারা হচ্ছে তাদেরকে দেখলে মনে হবে যেন আঙ্গুরের এক থোক বেঁধে আছে, একটা থোকা বেঁধে আছে, কেমন, একটা থোকা বেঁধে আছে আঙ্গুরের, আঙ্গুরের এরকম একটা থোকা বেঁধে আছে,
এরকম বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে স্টেফাইলোকক্কাস। কি কক্কাস? স্টেফাইলোকক্কাস। আরেকটা হচ্ছে সার্সিনা, সার্সিনা কক্কাস, সার্সিনা। এরা হচ্ছে দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় হ্যাঁ প্রায় কাছাকাছি থাকবে, কেমন এরকম এইরকম অবস্থা। তার মানে আমার দৈর্ঘ্য দেখলাম, প্রস্থ দেখলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম তিনভাবে এদেরকে আমরা দেখতে পাবো। এদেরকে বলা হচ্ছে সার্সিনা, সার্সিনা কক্কাস। তাহলে আমরা দেখলাম আকৃতিগতভাবে মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এবং সার্সিনা আকৃতির। এরপর আমরা চলে আসি ব্যাসিলাস বা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, ঠিক আছে। এদিকে বলা হচ্ছে মনোব্যাসিলাস, প্রথমেই আসতেছে মনোব্যাসিলাস, মনোব্যাসিলাস। তারা কীরকম? তারা হচ্ছে এরকম একটা একটা দণ্ডাকৃতি, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, একটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া থাকবে, এদেরকে বলা হচ্ছে মনোব্যাসিলাস। তারপর হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, ডিপ্লো সবসময় খেয়াল রাখবা, ডিপ্লো মানে হচ্ছে দুই, ব্যাসিলাস। তারা কীরকম? তারা এরকম দণ্ডাকৃতির দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি তারা অবস্থান করবে, এদেরকে বলা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। তারপর হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস সেটা কীরকম? স্ট্রেপ্টো, স্ট্রেপ্টোব্যাসিলাস, ব্যাসিলাস। তারা কীরকম? তারা দেখো এরকম দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া পাশাপাশি কয়েকটা থেকে আবার নিচের দিকেও তারা এরকম আরেকটা সারিবদ্ধভাবে বসবাস করবে, সারি তৈরি করবে, এদেরকে বলা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস। আরেকটা হচ্ছে কক্কোব্যাসিলাস। কী আবার? কক্কোব্যাসিলাস মানে হচ্ছে এই এইরকম কক্ক, লেখো আমি লিখে নিই আগে, কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস কী? দেখো এরকম এরকম প্যাচারণ ইয়া গোলাকৃতি মতো থাকবে, এরকম 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 কক্কোব্যাসিলাস থাকতে পারে, কক্কোব্যাসিলাস। এরপর চলে আসি আমরা, দেখলাম কক্কাস আকৃতির, ব্যাসিলাস আকৃতির ব্যাকটেরিয়া, তারপর কমাকৃতির, তিন নম্বর হচ্ছে কমাকৃতির, এই যে আমরা যেরকম কমা দিকটা কমা দিই, কমাকৃতি ব্যাকটেরিয়া থাকতে পারে। আরেকটা থাকতে পারে স্পাইরিলাম, মানে পেঁচানো, হ্যাঁ এরকম পেঁচানো 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 থাকতে পারে ব্যাকটেরিয়া, এদিকে বলা হচ্ছে স্পাইরিলাম আকৃতি। আরেকটা তারকাকৃতি, দেখো তারকাকৃতির ব্যাকটেরিয়া এরকম এরকম থাকতে পারে, কেমন এরকম থাকতে পারে, এরকম তাকাকৃতি তাকাকৃতি থাকতে পারে। আর বর্গাকৃতির মধ্যে থাকতে পারে এরকম, কেমন এরকম এরকমভাবে তারা থাকতে পারে, এদেরকে বলা হচ্ছে বর্গাকৃতির ব্যাকটেরিয়া। এরপর চলে আসি আমরা রঞ্জনভিত্তিক ব্যাকটেরিয়া, মানে তারা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুই ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। আমি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কী একটু আগে তোমাদেরকে বুঝাই বলছি, এবার আমি শুধু এটাকে রঞ্জনভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে নিয়ে আসছি। এটা হচ্ছে গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরপর চলে আসি আমরা ফ্লাজেলাভিত্তিক, ফ্লাজেলাভিত্তিক ব্যাকটেরিয়া হচ্ছে কোনো ফ্লাজেলা থাকবে না, মানে কোনো ফ্লাজেলা থাকবে না। আর মনটিকাস ব্যাকটেরিয়া হচ্ছে একটি মাত্র ফ্লাজেলা থাকবে, এরকম একটি মাত্র ফ্লাজেলা থাকবে, এদেরকে বলা হচ্ছে মনোট্রিকাস। আর অ্যাম্ফিট্রিকাস আরেকটা আছে, অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া যাদেরকে দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা থাকবে, দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা থাকবে, এদেরকে বলা হচ্ছে অ্যাম্ফিট্রিকাস। তারপর হচ্ছে সেফালোট্রিকাস, সেফালোট্রিকাসটা কি? যে এদের এক প্রান্তে একটা ব্যাকটেরিয়ার এক প্রান্তে এক গুচ্ছ আকৃতির ফ্লাজেলা থাকবে, এরকম এক গুচ্ছ আকৃতির ফ্লাজেলা থাকবে, এদেরকে বলা হচ্ছে
সেফালোট্রিকাস। তারপর চলে আসছে লফোট্রিকাস। লফোট্রিকাস মানে কি? লফোট্রিকাস মানে হচ্ছে যে একটা ব্যাকটেরিয়ার, এই একটা ব্যাকটেরিয়া তার দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে, দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে, এদেরকে বলা হচ্ছে লফোট্রিকাস। সবশেষে চলে আসছে প্যারিট্রিকাস। একটা ব্যাকটেরিয়ার, এই একটা ব্যাকটেরিয়া তার দেহের চারিদিকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কি থাকবে, ফ্লাজেলা থাকবে, বিভিন্নভাবে ফ্লাজেলা থাকবে, এদেরকে বলা হচ্ছে প্যারিট্রিকাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে আমি এখানে শেষ করছি। আমি আজকে পড়ালাম ব্যাকটেরিয়ার আবিষ্কার, ব্যাকটেরিয়া কী, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কী, এবং ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদেরকে পড়ালাম। আমি আগামী দিনে ব্যাকটেরিয়ার অন্য বিষয়ে তোমাদেরকে পড়াবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।